فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সহি হাদিস বলতে বোঝা যায় সহি সহিহুল ইসনাদ, সহি হাদিস হয় না সহি ইসনাদ কিনা। মনে রাখা ওই সহি ইসনাদটাকেই সহি হাদিস বলছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সহি হাদিস যেই হাদিসটা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মোতাতের কায়দায় অথবা মরফু হয়েছে, হাদিসটা মরফু হুজুর পর্যন্ত যাইয়া পড়ছে, অথবা যদি নাকি হাদিসটা যদি মোরসালো হয়ে থাকে সেই হাদিসটার তাইদে যদি অন্য কোনো সহি হাদিসের যদি দলিল থাকে, তাইলে বোঝা যাবে যে এটা সহি। অতএব এই সহি হাদিস মোতাবেক, সহি হাদিস বলতে আমরা এটাই বুঝি যেটা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবাই কেরামরা মোতাতের মোসালসেলভাবে, কোনো মনকাতে হয় নাই, মাঝখানে কোনো কাটিয়া যায় নাই, কোনো রাবির ভিতরে কোনো ইল্লাত নাই, কোনো রাবির ভিতরে কোনো দোষ নাই, শেখা অনুযায়ী যেটা নাকি আসছে। তার মধ্যে যেমন বুখারী শরীফের ও সব হাদিসগুলোই সহি, মুসলিম শরীফের সব হাদিসগুলোই সহি, এবং তিরমিজি শরীফেও সহি হাদিস রয়েছে, তারপর ইবনে মাজা, তারপর নাসাই শরীফেও সহি হাদিস রয়েছে, তারপর আবু দাউদ শরীফেও সহি হাদিস, এবং কোনো কোনো হাদিসের ব্যাপারে যেটা জয়ীব বলছেন আপনি, আমার এখন জয়ীব বলার দরকার নেই, এটা মুহাদ্দিসিনরা তারা আগেই কোনটা সহি কোনটা গরিব কোনটা কী কোন এটা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তারা বলে গেছেন, তাবিঈনরা বলে গেছেন যে এই হাদিসটা সহি, এই হাদিসটা সহি, ইসনাদ কোনটা সহি সহি না। মোরওভার দেখা যায় আলবানী রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন, নাসিরুদ্দিন আলবানী যিনি মদিনাতুত তৈয়বায় যিনি হাদিস পড়াইতেন তিনিও বলছেন। অতএব এই সহি হাদিস বলতে যেটা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবাই কেরামরা রাওয়ায়ত করেছেন, দেখছেন, আমল করছেন, অথবা হুজুর সাল্লাল্লাহু ইসলামের প্রেজেন্টে সাহাবাই কেরামরা আমল করছেন, হুজুর ওটা নিষেধ করেন নাই, এইটা যেমন তাকরি হাদিসি কৌলি, হাদিসে আমলি, হাদিসে তাকরিরি, এই তিনটা আমল, এইটাকে সহি হাদিস বলা হয়, যেটা এইটার রাবির ভিতরে যেই রাবির মধ্যে অর্থাৎ সেলসেলাতু রাবির ভিতরে এই ইসনাদের ভিতরে যেটার কোনো ভুল নাই, কাজেই এইটা সহি হাদিস, আমরা এইটাকেই বুঝি। আল্লাহ কবুল করুক।